জীবনে তো অনেকজনই আছে, কেউ স্বার্থের জন্য, কেউ সময় পাওয়ার জন্য, কেউ জীবনকে ধ্বংস করার জন্য, আবার কেউ আছে সারা জীবন আপন করে থাকার জন্য। একদিন তুই আমার খুব অচেনা ছিলি, আর এখন এতটাই আপন হয়ে গেছিস যে তোকে সব সময় মিস করি। কে পাশে থাকবে আর কে পাশে থাকবে না সেটা প্রমিসের ওপর নির্ভর করে না, একমাত্র খারাপ সময় এবং পরিস্থিতি সেটা ঠিক করে দেয়। ভালো লাগার সময়গুলো হয়তো সব সময় ফিরে আসে না, কিন্তু ভালো মানুষ আর ভালো সম্পর্কগুলো চিরদিন স্মৃতির মাঝে অমর হয়ে থাকে। যার কাছে সব কিছু বলা যায়, যার হাতে হাত রেখে চলা যায়, যাকে আপন বলে ভাবা যায়, যার কাছে বিশ্বাসটুকু জমা রাখা যায়, তাকেই তো ভালোবাসা যায়। কখনো কারো খুশির জন্য কিছু করে দেখো, দেখবে নিজেরও খুব ভালো লাগবে। পুরুষের প্রেম নারীকে কাঁদায়, আর নারীর প্রেম পুরুষকে উন্নত করে। মানুষ একা থাকতে ভয় পায় না, মানুষ ভয় পায় প্রচুর ভালোবাসা পাওয়ার পর হঠাৎ একা হয়ে যাওয়াকে। আগে মানুষ বয়স দেখে সম্মান করত, আর এখন মানুষ টাকা দেখে সম্মান করে। শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। যে আমাকে ভালোবেসে কিছু দেয় সে আমার বোন, যে ঝগড়া করার পরেও কিছু দেয় সে আমার ভাই, কিছু চাইলে যে ফিরিয়ে দেয় না সে আমার বাবা, আর না চাইলেই যে অনেক কিছু দিয়ে ফেলে সে হলো আমার মা। জীবনে তাকে নিয়ে খুশি থাকতে শেখো, যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চাই না। ভুলে যাও যত রাগ অভিমান, ভুলে যাও সব আড়ি। আজ আছি তোমাদের মাঝে, কাল তো নাও থাকতে পারি। কিছু মেয়ে দামি গিফট দিলে যতটা না খুশি হয়, তার থেকে বেশি খুশি হয় সম্মান, গুরুত্ব ও সময় দিলে। যখন তোমাকে প্রথম দেখেছিলাম তোমার সাথে কথা বলতে ভয় পেতাম, যখন তোমার সাথে কথা হলো তখন তোমার হাত ধরতে ভয় পেতাম, যখন তোমার হাত ধরলাম তখন তোমাকে ভালোবাসতে ভয় পেতাম, আর এখন যখন তোমাকে ভালোবেসে ফেললাম এখন তোমাকে হারাতে ভীষণ ভয় পাই। মেয়েদের একটা কথা বলতে চাই, শরীর থেকে রাস্তায় বের হও, দেখবে নেশাখোর ছেলেটাও তোমাকে সম্মান করছে।